নমস্কার, আপনারা দেখছেন আমার বাংলা। এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকুন। ধন্যবাদ। পরিবেশ কিছুটা অনুকূল হওয়ায় বছরের প্রথম সুন্দরবনের মৎস্যজীবীদের জালে ভালো পরিমাণ ইলিশ ধরা পড়ল। বুধবার থেকে সেই ইলিশ নিয়ে ঘাটে ভিড়তে শুরু করেছে ট্রলারগুলি। আগামী শনিবার পর্যন্ত ধাপে ধাপে ট্রলারগুলি ঘাটে ভিড়বে। গড়ে প্রতিটি ট্রলারে 6 থেকে 7 কুইন্টাল করে ইলিশ ধরেছে। শুক্রবার থেকে শহর কলকাতা সহ রাজ্যের বাজারে ছড়িয়ে পড়বে সেই ইলিশ। তবে দাম আকাশ ছোঁয়া। 600 থেকে 800 গ্রাম ওজনের ইলিশের পাইকারি দাম 700 থেকে 800 টাকা। 800 গ্রামের বেশি ওজনের ইলিশ 1200 টাকারও বেশি দামে বিক্রি হয়েছে। দাম ভালো পাওয়ায় টানা লোকসানের মুখ থেকে কিছুটা হলেও স্বস্তি পেতে চলেছেন ট্রলারের মালিক থেকে মৎস্যজীবীরা। তবে আমরা বাঙালির কাছে ইলিশ খাওয়া রীতিমতো বিলাসিতার পর্যায়ে চলে যাবে। আগামী দিনে দাম সামান্য কমতে পারে বলে আশা মৎস্য ব্যবসায়ীদের। মানে অন্যান্য বছরের চেয়ে এই সময় প্রচুর মাছ থাকে, কিন্তু এবছরের ব্যবসার পরিস্থিতি খুবই খারাপ। এতটা মাছ কম হবে আশা করা যায়নি। একমাত্র হচ্ছে বর্ষা, তারপরে ওয়েদার খারাপ, যখন তখন ওয়েদার খারাপ হচ্ছে, নিম্নচাপ হচ্ছে, এই জন্যে ব্যবসায়ীর দিকে খুব অসুবিধা হচ্ছে। হ্যাঁ, যেটা ছিল না, একদম ছিল না, এখন এই দিন 15 কিছু ইলিশ মাছ দেখা দিচ্ছে। হ্যাঁ, অন্য অন্য বছর থেকে এবছরের যে সাইজটা আছে এরকম কোনো বছরই দেখা যায় না, সবথেকে হায়েস্ট বড় সাইজ দেখা যায়। ক্রেতাদের তো চাহিদা আছে, এবারে যেই হিসাবে মাছ মানে কলকাতা মার্কেট বা আমাদের পশ্চিমবাংলায় যতটা লাগে সেই হিসাবে মাছ হচ্ছে না, এই জন্য বাজারটা এখানে প্রচুর হাই, যা মানে দামে কেনা হচ্ছে, এবারে কোনো রকমে চলছে এই ব্যবসাটা। অনেক ট্রলার টাকার অভাবে সমুদ্রে রওনা দিতে পারেনি। এই পরিস্থিতির মধ্যে চলতি সপ্তাহের শুরুতে সমুদ্রের পাড়ি দেয় সুন্দরবনের 1000-4 ট্রলার। সমুদ্রে পর্যাপ্ত বৃষ্টিও শুরু হয়, তার ফলে ইলিশের ঝাঁকের দেখা মেলে। এবার ধরা পড়া ইলিশের ওজনও বেশ ভালো। 500 গ্রামের কম ওজনের মাছ নেই বললেই চলে। গড়ে 6 থেকে 7 কুইন্টাল ইলিশ পেয়েছে ট্রলারগুলি। সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক উন্নয়নের সম্পাদক সতীনাথ পাত্র বলেন, টানা লোকসানের পর মরসুমের প্রথম ভালো পরিমাণ ইলিশের দেখা মিলেছে। হ্যাঁ, বেশ কিছুদিন ওয়েদার খারাপ থাকার পরে এই প্রথম ফিশিংয়ে গেল এবং প্রত্যেকটি ট্রলারে মোটামুটি 600-700 কিলো করে ইলিশ মাছ পেয়েছে এবং ইলিশ মাছের সাইজ মোটামুটি ভালোই আছে এবং আশা করছি পরপর ট্রলারগুলো ফিরবে এবং আরও ইলিশ মাছ আসবে। আর বেশ একটু বেশি দাম থাকার কারণে মৎস্যজীবীদের মুখে হাসি দেখা যাচ্ছে। হ্যাঁ, এই পরিস্থিতি থাকলে বেশ কিছু ইলিশ পাওয়া যাবে বলে আমরা আশা করছি এবং সামনে পুজো আছে, একটি যে মনসা পুজো থাকে ওতে বিশেষ চাহিদা থাকে, তার জন্যই হয়তো দাম টামগুলো আমরা একটু বেশি পাচ্ছি। হ্যাঁ, যদি এরকম একটুখানি বেশ কিছু ইলিশ আমরা পেয়ে যাই তারপরে আস্তে আস্তে দামটা কমার আশা রয়েছে নিশ্চয়ই। আগামী কয়েকদিনে ইলিশ পাওয়া যাবে, দাম একটু চড়া। মৎস্যজীবীরা লাভবান হলেও আম আদমির পক্ষে খবরটি সুখবর নয়। তবে আগামী দিনে দাম কমবে বলে আশা করি। সুন্দরবন থেকে ক্যামেরায় বিশ্বজিৎ দের সঙ্গে অনিন্দিতা নস্করের রিপোর্ট আমার বাংলা। আরও নতুন নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন ও পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আপনারা দেখছেন আমার বাংলা। সবসময় থাকুন খবরে।